Today honors your deployment and marks a milestone for the health sector. For UNFPA's new strategic vision, three zeros are highlighted. Zero maternal mortality, zero unmet need for family planning, and zero gender-based violence. It's a big challenge for us how we create our position in the community and how will the community accept us. Midwife is a new profession in Bangladesh. Sweden's maternal mortality rate had decreased to 230 due to the presence of midwives. আগামীকাল থেকে আপনাদের দায়িত্ব আপনাদের কাজ শুরু করবেন আপনাদের মিডওয়াইফরা আজকে এখানে অনেক মাকে সন্তান প্রসবে সাহায্য করেছে এখানে চাকরি করে ভালোই লাগছে আমি খুব গর্ববোধ করছি কারণ আমি একজন মিডওয়াইফ এবং মা ও শিশু নিয়ে কাজ করি এখানে তিনটা ফ্যাসিলিটিসই দেখা হয় এএনসি মাও দেখা হয় এনভিডি মানে নর্মাল ডেলিভারিও করা হয় এবং পিএনসিও মাও দেখা হয় এখানে পাশেই অ্যাম্বুলেন্স থাকে এমার্জেন্সি কেজে যে কোনো সময় ডাকি রাত ১২টার সময় একটার সময় সব সময়তেই রেফার করলে এবং আমরা যেখানে রেফার করি সাথে মিডওয়াইফ যায় ওখানকার ডক্টরদের কাছে হ্যান্ড ওভার দিয়ে পেশেন্টের অবস্থা জেনে তারপরে আবার ব্যাক করি তখন যে বাচ্চাটা কান্না করে তখন আমার খুবই আনন্দ হয় যে না আমি সাফল্য মানে অর্জন করতে পারছি যে একটা বাচ্চা হওয়ার পরে কান্না করছে সুষ্ঠুভাবে ডেলিভারি করাইছি একা কাজ করতে গিয়ে যে কষ্টটা হতো আমাদের এখন ওরা তাকাতে সে কষ্টটা আমাদের একটু কম হয় মানে ওদেরকে আমরা আমাদের সাথে কাজে লাগাতে পারি মানে ওরাও শিখতে পারে কোনো ভয় নাই তোমার এই বাচ্চা খালি করে দেয় কোনো ভয় গ্রামের মায়েরা ইকোনমিক্যালি আনাবল থাকে মানে তাদের আর্থিক সামর্থ্য কম থাকে টাকা পয়সার বিষয়টাও ওনারা ভাবে হসপিটালে গেলেই হয়তো অনেক টাকা খরচ হবে ওষুধ কিনতে হবে যে ডেলিভারি করাবে তাকে টাকা দিতে হবে ওনাদের মাঝে একটা ভুল ধারণা যার কারণে ওনারা হসপিটাল মুখী হতে চায় না এখানে কিন্তু আমরা কোনো টাকা পয়সা নেই না কোনো কিছু না আমরা একজন মাকে উৎসাহিত করি যাতে উনি বাড়িতে ডেলিভারি না করে হসপিটালে আসে হসপিটালে মিডওয়াইফ দিয়ে যেন উনি ডেলিভারি করায় মৃত্যু হার যাতে কম হয় সেজন্য তাদের সঠিক সেবাটা দেয়া যদি আমরা হাতের কাছে থাকি এবং খুব সহজেই তারা চিকিৎসাটা পেয়ে যায় তাহলে তারা সেখানে যাবে এবং চিকিৎসা নিবে তারাও সুস্থ থাকবে তার বাচ্চাও সুস্থ থাকবে ইউএনএফপির হয়ে ইউসেফ তাদের যে আবাসিক ব্যবস্থা সেই ব্যবস্থাটা তাদের জন্য কতটা পর্যাপ্ত তাদের থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস কম্পিউটার ল্যাব লাইব্রেরি এবং পাশাপাশি তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিল সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই কাজ করছে UNFPA hires some mentors from another countries they are mentoring in our four division as well as institute colleges and also in service facilities from the Dalarna University Sweden ওনাদের থেকে নতুন ইনফরমেশনগুলো জানতে পারতেছি জানার পর আমরা স্টুডেন্টদেরকে শিখাতে পারতেছি তাহলে এটা আমার জন্য অনেক ভালো বই পুস্তক পড়ে জানা যায় কিন্তু তাতে ওনারা যে কোনো টপিকস পড়ালে ওটার আবার পাশাপাশি ভিডিও দিয়ে
now we are introducing midwives in Bangladesh as a government facility. Bangladesh government deployed 1200 midwives in Upajila health complex, different part of Bangladesh. Our midwives are very much known how to respect the mother.